নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা আতঙ্কে সর্বত্র যুদ্ধ সদৃশ পরিস্থিতি, শ্রমিক কর্মচারীদের ছুটি বাতিল। করোনা মোকাবিলায় প্রস্তুত শিলচর মেডিকেল, 8টি আইসোলেশন বেড তৈরি। গেটম্যানের কর্তব্যে গাফিলতি, যাত্রীবাহী রেল ডিআই সংঘর্ষ করিমগঞ্জে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নভেল করোনা ভাইরাস বা কোভিড-19 মানব জীবনের সামনে হুমকি হিসেবে দাঁড়িয়েছে। কাছাড় জেলায় ভাইরাসের প্রবেশ এবং ছড়ানো রোধে ব্যাপক উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ সহ সংশ্লিষ্ট বিভাগগুলি করোনার সংক্রমণ ঠেকাতে দিনরাত কাজ করে যাচ্ছে। একদিকে যেমন সমাজে সচেতনতা জাগানোর চেষ্টা চলছে, পাশাপাশি বিমানবন্দর, রেল ও বাস টার্মিনাসে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করে জেলায় প্রবেশের ছাড়পত্র দেওয়া হচ্ছে। স্ক্রিনিংয়ে পজিটিভ ধরা পড়লে বা কোনো রকমের সন্দেহ হলেই সেই ব্যক্তিকে হাসপাতালে বিশেষ চিকিৎসার জন্য ভর্তি করা হচ্ছে। জেলাবাসীর বৃহত্তর স্বার্থে বৃহস্পতিবার এক নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্য, কেন্দ্র সরকারি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা কোনো ধরনের ছুটি নিতে পারবেন না, এমনকি জেলাশাসকের অনুমতি ছাড়া কোনো কর্মী স্টেশন লিভ নিতে পারবেন না। যদি কোনো কর্মচারী ছুটিতে থাকেন, তাদের সত্বর কাজে যোগ দিতে বলা হয়েছে। এদিকে বুধবার রাতেই রাজ্য সরকার সব ধরনের মদের বার, বিউটি পার্লার, সেলুন, নাইট ক্লাব ইত্যাদি আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। রাজ্য সরকারের পলিটিক্যাল বিভাগের যুগ্ম সচিব করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় এই নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজ্যের আবগারিক বিভাগ আলাদা এক নির্দেশে রাজ্যের সমস্ত ভারতে তৈরি বিদেশি মদের দোকানও 31 মার্চ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এদিন প্রাইভেট টিউশনের ওপরেও এক নির্দেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষকরা নিজেদের বাড়িতে ক্লাসরুম বানিয়ে দলবদ্ধভাবে ছাত্রদের যে টিউশন দিয়ে যাচ্ছেন, আপাতত তা বন্ধ রাখতে হবে। সব মিলিয়ে গোটা রাজ্যে যুদ্ধ সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় সব ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই তৈরি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এসএমসিএইচ এর অধ্যক্ষ তথা মুখ্য সুপারিনটেন্ডেন্ট ডাক্তার ডিকে বেজবড়ুয়া সাংবাদিকদের ডেকে সর্বশেষ প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, বর্তমানে করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ডে 8টি বেড রয়েছে, যার মধ্যে 2 জন বর্তমানে চিকিৎসাধীন। সন্দেহজনকভাবে তাদের ভর্তি করা হয়েছে। অন্যদিকে বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনে একটি ব্লক খালি করে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে বলেও বেজবড়ুয়া উল্লেখ করেন। আমার 8 পান বেড আছে, ওয়ার্ড আইসোলেটেড ওয়ার্ড হিসেবে 8 পান বেড রাখিছো, আর আমি প্রসেস করি আছো বেডর সংখ্যা বাড়াবর কারণে। 2 কোন আইসিইউ বেড আমি অলরেডি আজি ইভিনিংৰ ভিতর রেডি করি, আর আনাদার 20 কোন বেড, অন্য অন্য 20 কোন বেড আরো কমাবর কারণে একটা ব্লক একটা আমি রেডি করে আছো আজির ভিতর। যদি দরকার হয় আমি এই বস্তু কমপ্লিটলি একটা ব্লক কনভার্ট করি, মানে কি আইসিইউ প্লাস করোনা ব্লক একটা আমি সেপারেট ব্লক একটা খুলবর কারণে আমি চেষ্টা করে আছো আজি ইভিনিংৰ ভিতর এটা রেডি হবে। কিন্তু এট প্রেজেন্ট উই আর হ্যাভিং ক্যাপাসিটি অফ 8 বেডেড আইসোলেশন ওয়ার্ড। এতিয়ালৈকে কিমানজন ব্যক্তিক আইসোলেটেড রাখা আছে? এতিয়া বর্তমান 2 জন আছে, পরশিদিনা এজন ভর্তি হয়েছে, আজি এজন ভর্তি হয়েছে। সাসপেক্টেড কেস, সাসপেক্টেড কেসের করোনা, তার এজনের অলরেডি টেস্ট যাওয়াকালি আমার এই স্ক্রিনিংও নেগেটিভ হয়েছে, আমি NIV পুনে পঠাইছি, তার রেজাল্ট অহার পিছতে পাম পাম। আনটিল ডেট করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা ও সাবধানতার উপরই জোর দিচ্ছেন চিকিৎসকরা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ ঘোষ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং নাক, চোখ ও মুখে বারবার হাত না লাগালেই আমরা এই ভাইরাসের সংক্রমণ থেকে অনেকটা বাঁচতে পারি। তিনি সাফ বলেন, নামি দামি কোম্পানির স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ সংগ্রহের জন্য বাজারে ছোটাছুটি করার মানে নেই, সাধারণ সাবান দিয়ে হাত ধোয়া যায়। তিনি হ্যান্ড ওয়াশের সঠিক নমুনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। অজান্তে দিনে একটা রিসার্চে দেখা গেছে 80-90 বার আমরা নিজের আঙ্গুল দিয়ে নিজের এগুলো জায়গা ধরি, কেউ নোজ পিকিং করি, কেউ পান খাই, আঙ্গুল ঢুকিয়ে দিই। তো আমাদের বাঁচার 2টাই রাস্তা, একটা হচ্ছে প্রপার হ্যান্ড ওয়াশিং,
আর ডোন্ট টাচ ইউর ফেস উইথ ইউর ফিঙ্গার্স। তো হ্যান্ড ওয়াশিং এর একটা এমন একটা বিশাল বড় ব্যাপার না যে আমার অ্যালকোহল বেসড স্যানিটাইজার লাগে, আমার দামি স্যানিটাইজার লাগে, মার্কেটে ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। সিম্পল সাবান দিয়ে হাত ধোবেন পাঁচটা স্টেপে, খুব বেশি হলে 45 to 60 seconds লাগবে। স্টেপগুলো কী কী? পাঁচটা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। সাবান নিলেন, লিকুইড সোপ বা লাইফ বয় সোপ নিলেন, জল নিলেন। ফার্স্ট হচ্ছে এইটা, এইটা আপনি করলেন 10 seconds, 7 to 10 seconds করলেন। তারপরে এই যে ইন্টার ডিজিটাল স্পেস ফিঙ্গারের মধ্যের জন্য এই দিস ওয়ান, এইটা আরও 10 seconds করলেন। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি। তারপর যেটা হচ্ছে, আমাদের নেইলসের মধ্যে সবচেয়ে বেশি জীবাণু থাকে, এটাকে আমাদের যে হাতের তালু বা গর্ত আছে ঠিক আছে, হ্যাঁ নখ দিয়ে, নখ দিয়ে আপনার পাম, এটাকে বলে পাম, এইভাবে ভিতরের জীবাণুগুলো বেরিয়ে আসছে, বেরিয়ে আসার জন্য। তো এটা করার পরে আপনার থাকলো ফোর্থ স্টেপ, এটা হচ্ছে আমাদের থাম। থামটা আপনি এইভাবে করলেন ঠিক আছে। লাস্ট স্টেপ হচ্ছে ব্যাক সাইড অফ বোথ হ্যান্ডস। আপনি যদি 10 seconds করে পাঁচটা স্টেপ করেন 50 seconds, তারপরে জলের এটা আপনি জলটা এইভাবে খুললেন, জলের নিচে হাত রাখলেন, হাত ধোয়া শেষ হলো, জলটা এই এলবো দিয়ে বন্ধ করে দেবেন, করে হাতটা এইভাবে ড্রাই করেন। করোনা ভাইরাসের তাণ্ডবে যখন তটস্থ দেশ দুনিয়ার মানুষ একের পর এক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র ও রাজ্য সরকার, ঠিক সেই সময় করিমগঞ্জ রামকৃষ্ণনগর মহাবিদ্যালয় থেকে রাজস্থানের উদ্দেশ্যে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছে একদল ছাত্রছাত্রী। ওই দলে 20 জন ছাত্রছাত্রীর পাশাপাশি রয়েছেন 2 জন শিক্ষক এবং 1 জন গাইড। গত 13 মার্চ করিমগঞ্জ থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেয় দলটি, বর্তমানে তারা নতুন দিল্লিতে রয়েছে। প্রশ্ন উঠেছে, সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যখন স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে, ঠিক সে সময় বিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে শিক্ষামূলক ভ্রমণের অনুমতি দিল ছাত্রছাত্রীদের? এ নিয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহিতুষ চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি জানান, 13 মার্চ দলটি রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর সরকার 15 মার্চ স্কুল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে, তারপরও ছাত্রছাত্রীদের ভ্রমণ বাতিলের কথা জানালে তারা ভড়কে যায়। পরবর্তীতে তাদের অভিভাবকদের তরফে লিখিত পত্র পাওয়ার পরই শিক্ষামূলক ভ্রমণ জারি রাখা হয়। তারা নোয়াবজেখান সার্টিফিকেট জমা দিয়ে গেছে গার্জিয়ানের, কেন তোমরা এটার গার্জিয়ানের ইয়ে লাগবো, যেহেতু একটা সংক্রমণ দেখা দিছে তখন বাদ দাও, তারা বলছে না আমরা এখন যাইতে লাগবো। এবং ইউনিয়ন ছাত্র সংসদ ইউনিয়নও তারা সঙ্গে যোগ দিছে, তারা যাইতো ইউনিয়নের সদস্য সেখানে গেছে এজন্য। এবং আমি টিকা থেকে যাইতে গেলে এর কাজ করতে লাগবো, তোমরা অভিভাবকের মতামত আমাকে জানাও। এইটুকুন আপনারা আমাদের বেশিরভাগ অভিভাবকের মতামত দিয়েছেন, এই জন্য আপনারা কাগজে দেখেন মতামত আছে। টোটাল তো 22 জন গেছে, এইটুকুন অভিভাবকের মতামত এখানে আছে, অভিভাবকের মতামত দিয়েছেন, আর সেই হিসেবে ভিত্তিক আমি তারা করে। কোন জায়গায় গেছে ওরা? তারা তো রাজস্থান গেছে। কতদিনের জন্য? 8 দিনের জন্য। 8 দিন। বর্তমানে ওরা কোথায় আছে? তারা আজকে দিল্লিতে, দিল্লি সম্পর্ককান্তি এক্সপ্রেসে উঠবে আজকে দিল্লি থেকে। তো আপনার সাথে যোগাযোগ হচ্ছে ওদের? হ্যাঁ। রেলগেটে কর্তব্যরত গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীনতায় DI গাড়ি ট্রেন সংঘর্ষ, ঘটনাটি ঘটেছে বুধবার রাত 9টা নাগাদ করিমগঞ্জ কায়স্থ গ্রামে। অভিযোগে জানা গেছে, গেটম্যান উমেশ কুমার গেট বন্ধ না করায় ধর্মনগরগামী ওই যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় DI গাড়িটির। ঘটনায় গুরুতর আহত হয়েছেন AS 10C 3020 নম্বরের DI গাড়ির চালক শ্যামল দাস ও সহচালক সুব্রত বণিক। দুর্ঘটনার পর থেমে যায় যাত্রীবাহী ট্রেনটিও। ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা হামলে পড়েন গেটম্যানের উপর, তাকে একপ্রস্থ উত্তম মধ্যম দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান নীলামবাজার থানার ওসি RP রংমাই ও বারুইগ্রাম রেল পুলিশ। তারা দুর্ঘটনাগ্রস্ত লরিটি সরিয়ে রেল ট্র্যাককে স্বাভাবিক করে তোলেন। ক্ষুব্ধ জনতা গেটম্যানের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তার কঠোর শাস্তি দাবি করেন। আমরা প্ল্যাটফর্ম নষ্ট বিজু দিচ্ছে না ডাইরেক্ট ওখানে আইয়া
এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রয়ে গেল আমার বাংলার ক্যামেরা। আজ আনুমানিক রাত 9টা নাগাদ শিলচর কেসি নার্সিং হোমের পাশেই সংঘটিত হয় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে প্রায় 2টি বিল্ডিং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং আগুন কোথা থেকে লাগলো এ খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবার সামান্য বিরতি। কবরগাহের কাজের জন্য টাকার ঘাটতি দেখা দিয়েছে। উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার বিশেষ প্রয়োজন। আপনাদের আর্থিক সহযোগিতা ছাড়া এই কর্ম সম্পাদন করা যাবে না। কবরগাহের উন্নয়নে আপনারা যে যার সাধ্য মতো দান নিয়ে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। আমরা শিলচর এই কবরস্থানের সাহায্যের জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে জাতিবর্ণ নির্বিশেষে সবাই এই কবরস্থানে অনুদান দিলে আমাদের কবরস্থানটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি, কোন সহৃদয় ব্যক্তি যদি এই কবরস্থানের জন্য সাহায্য দেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা। যোগাযোগ করুন সজল লস্কর, মোবাইল নম্বর 9101395327 এবং নুরুল ইসলাম বড়ভুইয়া, মোবাইল নম্বর 8638284587। কবরস্থান কমিটি, বিলপা রোড, মধুরবন, শিলচর, কাছাড়। করোনা ভাইরাসের নয়া সংস্করণ কোভিড-19 অত্যন্ত মারাত্মক। ভারতে এই ভাইরাস বর্তমানে স্টেজ 2 তে আছে, অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থেকে তার ঘনিষ্ঠদের মধ্যে এটি ছড়াচ্ছে। এরপর আসবে স্টেজ 3, তখন এই ভাইরাস সমাজে ছড়াবে, অনেকটা বাইনারি বা পিরামিডের মতো। সেটা হবে অবিশ্বাস্য দ্রুত গতিতে, কারণ রোগটা মারাত্মক ছোঁয়াচে। তাই দেশ জুড়ে সতর্কতামূলক এত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করোনাকে স্টেজ 2 বা 3 মধ্যে ঠেকানো যায়। ফলে বিশেষজ্ঞরা আগামী 1 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সরকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রতিটি ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের সব উপদেশ ও নির্দেশিকা মেনে চলতে হবে, কোনোটাই ফালতু বলে উড়িয়ে দেওয়া চলবে না। স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের কাজে বাধা দেওয়া উচিত নয়। খুব দরকার না পড়লে বাইরে ভ্রমণে যাওয়া আপাতত বাতিল করতে হবে। সামাজিক অনুষ্ঠানে যতটা সম্ভব সবাইকে এড়িয়ে চলতে হবে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আদা, রসুন, অ্যালকোহল, গোমূত্র ইত্যাদি কোনোটাই কোভিড এর বিরুদ্ধে কার্যকরী বলে প্রমাণিত হয়নি। তাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রতি প্রভাবিত না হয়ে ডাক্তারের উপদেশ মেনে চলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মারণ মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। বিরতির পর আবার ফিরে এলাম আমার বাংলার পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত। করিমগঞ্জ লঙ্গাই এলাকার বেতাইলে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 10টি গৃহ ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার পর বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে ক্ষুব্ধ মানুষ দমকলের বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলেছেন। তারা বলেন, দমকল দেরিতে পৌঁছানোর ফলেই এতটা ক্ষয়ক্ষতি হয়েছে।
কিরকম চলছে গো? বাঘপুরে বরাক নদী থেকে অবৈধ বালু পাচারের অভিযোগ দীর্ঘদিনের। বরাকের বুক খনন করে ট্রাক ট্রাক বালু পাচার হলেও এতদিন নীরব ছিল বন বিভাগ। শেষমেশ বৃহস্পতিবার পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালান বন বিভাগের কর্মীরা। তবে বন বিভাগের অভিযানের খবর আগাম আঁচ করতে পেরে গা ঢাকা দিতে সক্ষম হয় বালু মাফিয়ারা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বাঘপুর মাদ্রাসার পার্শ্ববর্তী স্থান থেকে বালু পাচার হয়ে থাকে। বন বিভাগকে ম্যানেজ করে এই দেদার কারবার চলছে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, সোনাই রেঞ্জ অফিসের কর্মীরাও পরোক্ষভাবে এই কারবারদের সঙ্গে জড়িত। তাদের মদতেই স্থানীয় কিছু বালু মাফিয়া চালিয়ে যাচ্ছেন এই বালু পাচার কাজ। সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের উদ্যোগে ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইন্ডোর স্টেডিয়ামে 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা, চলবে 5 এপ্রিল অবধি। অনূর্ধ্ব 11 থেকে অনূর্ধ্ব 19 হবে এই প্রতিযোগিতা। এতে ছেলে এবং মেয়ে উভয়ই অংশ নিতে পারবে। তাছাড়া প্রতিযোগিতায় ভেটেরানদের জন্য রয়েছে বিশেষ সুযোগ, রয়েছে টিম ইভেন্ট এবং ইন্টার অফিস। পরে প্রতিযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে খোঁজের সভাপতি ডাক্তার মাসুম আহমেদ জানান, তারা শুধু শহর কেন্দ্রিক প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবেন না, গ্রাম বাড়াক নিয়েও তাদের ভাবনা থাকে। গ্রামের প্রতিভাকে খুঁজে বের করে প্রকাশের আলোয় নিয়ে আসতে তারা নিরন্তর কাজ করে চলেছেন। ছেলে এবং মেয়েদের দুটা বিভাগেই হবে, বয়সের পার্থক্য থাকবে 11 বছর বয়স পর্যন্ত, 15 বছর বয়স পর্যন্ত, ছেলেদের 19 বছর বয়স পর্যন্ত, তাছাড়া পুরুষ মহিলা সিঙ্গলস এবং ডাবলস দুটা বিভাগেই খেলা হবে। ভেটারান যারা আছেন পুরানো খেলোয়াড় তাদেরকে নিয়েও আমরা করব এবং মিক্সড ডাবলও থাকবে। এই যে রঞ্জি ট্রফি এবং অনূর্ধ্ব 19 ক্রিকেট খেলোয়াড় সুরজ যাদব ও দিবাকর গোয়ালার চিকিৎসা বাবদ 5,000 টাকা করে পৃথক অর্থ সাহায্যের চেক তুলে দিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার উভয় খেলোয়াড়ের অভিভাবকদের হাতে এই অর্থ সাহায্যের চেক তুলে দেন বিধায়ক দিলীপ কুমার পাল এবং প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত বিভিন্ন খেলোয়াড়কে আর্থিক সাহায্য দিতে 1 ফেব্রুয়ারি প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ড নামে একটি ফান্ড গঠন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গঠিত ওই ফান্ড থেকেই প্রথমবার এই অর্থ সাহায্যের চেক তুলে দেওয়া হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থায় আমরা প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ড আমরা শুরু করেছিলাম। সেই প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে যারা আমাদের দাতা ছিলেন, এর মধ্যে আমাদের মাননীয় বিধায়ক দিলীপ কুমার পাল একজন, আমাদের আজীবন সদস্য শ্রী রঞ্জিত রায় মহাশয় একজন, এবং আমাদের এজিএস স্পোর্টস মেজর শ্রী অরিজিৎ গুপ্ত, উনি আমাদের প্রথম দাতা ছিলেন এই ফান্ডের। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এই প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডের দুজন এক্স ক্রিকেট প্লেয়ারকে আমরা ছোট একটি ফাইন্যান্সিয়াল হেল্প করতে যাচ্ছি। আপনারা জেনে দুঃখিত হবেন যে বিগত 1 মাস আগে এই দুটি ছেলে নিজের বাড়ির থেকে শিলচর আসার পথে ওরা ট্রেন ধরতে আসছিল, ওরা আন্ডার-19 ফুকন আহমেদ টুর্নামেন্ট এবার ডাইরেক্টর অফ স্পোর্টস গুয়াহাটির থেকে প্রথমবার অনুষ্ঠিত করা হয়েছিল, এবং খুবই খুশির কথা যে শিলচর দলটি চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে। দুটি ছেলেই আমাদের আন্ডার-19 টিমের প্লেয়ার, একজন হলেন শ্রী সুরজ যাদব এবং আরেকজন হলেন শ্রী দিবাকর গোয়ালা। সুরজ যাদব আন্ডার-19 ডিস্ট্রিক্ট খেলেছেন, দিবাকর গোয়ালাও আন্ডার-19 ডিস্ট্রিক্ট খেলেছেন এবং আন্ডার-16 আসাম রাজ্য দলেও প্রতিনিধিত্ব করেছেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দিলীপ পাল খেলোয়াড়দের সাহায্যে গঠিত এই ফান্ডে আর্থিক সহযোগিতা দিতে আমজনতাকে এগিয়ে আসার অনুরোধ জানান। সেটা আমাদের রাজ্য সরকারের যে বিধায়কের সুরিত তহবিল, সেই সুরিত প্রকল্প থেকে আমাদের ছোটখাটো অসুখ বিসুখের জন্য কিছু অর্থ সাহায্যের ব্যবস্থা আছে, শিক্ষার জন্য আছে। তো এই দুটো ফর্ম যারা আমাদের চিকিৎসাধীন আছেন দুই খেলোয়াড় বন্ধু, তারা তাদের অভিভাবকরা আছেন এখানে, তারা এটা ফিল আপ করে আমাদের সচিব আছেন এখানে বিজেন্দ্র প্রসাদ, তার হাতে দিলে সেটা আমি যত তাড়াতাড়ি সম্ভব কিছুটা অর্থ সাহায্য করার চেষ্টা করব।
প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বলেন, খেলোয়াড়দের চিকিৎসা বিমা করিয়ে দিতে তারা এক প্রকার ব্যর্থ, তবে এই ফান্ডের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত খেলোয়াড়দের অনেক মুশকিল আসান হবে। তিনিও এই ফান্ডের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আমরা দুটো চেক এরকম দুই যুবক খেলোয়াড়কে দিব যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই সাহায্যের অত্যন্ত দরকার। আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে খেলোয়াড়ের ওয়েলফেয়ার ফান্ড শুরু করা হয়েছে, আমি মনে করি সেটা একটা ভালো পদক্ষেপ এবং এই ওয়েলফেয়ার ফান্ডটা তখনই সফল হবে যখন আমরা সবাই মিলে কিছু না কিছু ডোনেশন এটাতে করতে থাকবো। আর খালি ওয়ান টাইম না, আমরা সবাই মিলে এই ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে কিছুটা সাহায্য করতে পারবো। তাই বলে আমার সবার কাছে আবেদন থাকলো যে ডিএসএস স্পোর্টস ওয়েলফেয়ার ফান্ডে সবাই এগিয়ে এসে সাহায্য করেন। আমি মনে করি এটা আমাদের খেলার জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করোনা আতঙ্কে সর্বত্র যুদ্ধ সদৃশ পরিস্থিতি, শ্রমিক কর্মচারীদের ছুটি বাতিল। করোনা মোকাবিলায় প্রস্তুত শিলচর মেডিকেল, 8টি আইসোলেশন বেড তৈরি। গেটম্যানের কর্তব্যে গাফিলতি, যাত্রীবাহী রেল ডিআই সংঘর্ষ করিমগঞ্জে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।